দ্রুত সময়ে রেকর্ড করে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুসে উঠেছেন বাংলাদেশি আখলাকুর রহমান। কোভিড-19 থেকে সুস্থ হওয়ার পাঁচ দিনের মাথায় এই অভিযান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জের জগন্নাথপুরের আখলাকুর রহমান মাত্র দেড় বছর বয়সে যুক্তরাজ্যে যান। এখন সারা ইউরোপে সারা ফেলা নাম আখলাকুর। পর্বতারোহী আখলাকুর রেকর্ড কম সময় মাত্র আট ঘন্টায় উঠলেন ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুসে। বিবিসি সহ ইউরোপ ও যুক্তরাজ্যের গণমাধ্যম বিশেষ সংবাদ প্রচার করে তার অভিযান নিয়ে। তিনি বলেন, কোভিড-19 থেকে সুস্থ হওয়ার পর দ্রুত সময়ে এতটা পথ পাড়ি দেওয়ার কষ্টটা অনেক। নেগেটিভ হওয়ার পরে আমি রোশার গিয়ে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমাদের জ্ঞানী মাউন্ট এলব্রুস ইউরোপের সবচেয়ে উঁচা পার একদিনের ভিতরে ক্লাইম করেছি। অ্যাকচুয়ালি আমার লাগছে 8 to 9 hours, বাট less than 24 hours আমি হই আর কি। And it was a record for the UK and আশা করি তো বাংলাদেশের রেকর্ডই হওয়ার কথা, because আমি বাঙালি। পাহাড় চূড়ায় একই সঙ্গে তিনি বাংলাদেশের পতাকাও উড়িয়েছেন। তার মা যুক্তরাজ্যের পতাকার সঙ্গে জুড়ে দেন লাল সবুজ পতাকা। আমার আম্মা এরা পতাকা বানিয়ে দিছিল, ওয়ান সাইড বাংলাদেশ, ওয়ান সাইড ইউকে। দেশের লাগে আমার বহুত টানে টানে, আর আমি চাইলাম যে নট জাস্ট ইউকে মাসে বাট আস্তা বাংলাদেশের মাঝে মানুষে ইন্সপায়ার করতাম হেলথ এন্ড হেলথ এন্ড ফিটনেসের জন্য। আখলাকুর বলেন, পর্বতে ওঠার নেশা তার ছেলেবেলা থেকে। কিছু একটা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পেরেছেন বলে এখন নতুন উদ্দীপনায় আছেন এই অভিযাত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।